আলোচনা করব এএনএম জিএনএম 2021 সিপ টুয়ে যে পেপারটা হয়েছে সেই পেপারটা পুরোটা। আজকে আমি লাইফ সায়েন্স পোর্শনটা আলোচনা করব, আর বাকি যে পোর্শনগুলো আছে সেগুলো আমি পরে ভিডিওতে আলোচনা করে দেবো। তোমরা যদি এখনও আমার সিফট ওয়ানে যে পেপারটা হয়েছিল সেটা যদি তোমরা না দেখে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটি দেখে নিতে পারো, অথবা আমি তোমাদের আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে চলো, এখানে তোমরা অবশ্যই জানো যে জীবন বিজ্ঞানে 25টা কোয়েশ্চেন থাকে, আজকে আমরা সেই লাইফ সায়েন্সের 25টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ, নিচের কোনটিতে 23টি ক্রোমোসোম থাকে? মনে রাখবে আমাদের মানব দেহের যে কোনো দেহ কোষে 23 জোড়া ক্রোমোসোম থাকে, 23 পেয়ার, অর্থাৎ আমাদের এখানে 46টা ক্রোমোসোম থাকে। ঠিক আছে, 46টা ক্রোমোসোম নর্মাল দেহ সেটা, ঠিক আছে, 46টা ক্রোমোসোম থাকে। তাহলে নিশ্চয়ই আমার যেগুলো দেহকোষ নয় সেই কোষে কিন্তু আমার 23টা থাকে, মানে কি যেগুলো গোনাডাল সেলগুলো, যেগুলো আমাদের শুক্রাণু ডিম্বাণু সেই সব কোষে থাকে। তাহলে প্রথম অপশানগুলো পড়া যাক, স্পার্মাটোগোনিয়া প্রথমে, তারপর হচ্ছে সেকেন্ডারি ওসাইট, দেন ভ্রূণাণু, দেন ওগুন। স্পার্মাটোগোনিয়া এটাও কিন্তু 2N হয়, আমরা জানি ভ্রূণাণু জাইগোট এটাও 2N হয়, ওগোনিয়া এটাও 2N হয়, বাট সেকেন্ডারি ওসাইট এটা কিন্তু N হয়। N মানেই কি অর্ধেক, অর্ধেক মানেই হচ্ছে 23টি ক্রোমোসোম থাকে। সো রাইট অ্যান্সার ইজ দ্য সি। দেন অ্যামাইলের উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? অ্যামাইলের উৎসেচক হাইড্রোলাইস বিভাগের অন্তর্গত। কোশ্চেন ইজ, অম্লবৃষ্টির মূল উপাদানটি হলো? তোমরা সবাই জানো অম্লবৃষ্টি হলো অ্যাসিড রেন, যেটা হয় তার মূল উপাদান হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সো রাইট অ্যান্সার ইজ অপশান বি। দেন পাইরিফর্মিস পেশিটা কোন পদ্ধতিতে কাজ করে? পাইরিফর্মিস পেশিটা কিন্তু রোটেশন পদ্ধতিতে কাজ করে। ওকে, দেন জেএফএম প্রজেক্ট ফার্স্ট কখন কোন রাজ্যে চালু হয়েছে? কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। প্রথম মিন ইজ নোন অ্যাজ, প্রথম মিন কোন অন্য কী নামে, কী ফ্যাক্টর নামে, সেটা হচ্ছে ফ্যাক্টর 2। ওকে, দেন মাছের বায়ুথলি বা পটকা নিম্নলিখিত কোনটি যথাযথ? মানে হচ্ছে বায়ুথলি বা যে পটকা সেটা কী অঙ্গ, সমসমস্ত অঙ্গ না সমবৃত্তি অঙ্গ না নিষ্ক্রিয় অঙ্গ না উৎস্থৈতিক অঙ্গ, এটা হচ্ছে উৎস্থৈতিক অঙ্গ। তার কারণ কি, উৎস্থৈতিক অঙ্গটা মাছকে জলে ভেসে থাকতে সাহায্য করে, কারণ এই পটকার ভিতর বায়ু থাকে, ঠিক আছে, এটা কিন্তু জলে ভেসে থাকতে মাছকে সাহায্য করে। দেন অ্যান্টিকেটোজেনিক হরমোন, অ্যান্টিকেটোজেনিক হরমোন হচ্ছে ইনসুলিন, আর কিটোজেনিক হরমোন হয় গ্লুকোগন। সো রাইট অ্যান্সার ইজ সি। দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনসেক্ট পলিনেটেড, তাহলে কোন ফুলটি হচ্ছে পতঙ্গ পরাগী ফুল, মানে পতঙ্গ দ্বারা তার পরাগ যে মিলনটা হয় সেটা কিন্তু পতঙ্গ দ্বারা হয়, ঠিক আছে, সেটার অ্যান্সার হবে বি, আম। দেন ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? ফণিমনসার পাতাটা কিন্তু পত্রকণ্ডকে রূপান্তরিত, মাথাটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। দেন নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্র দেখা যায়? নিমজ্জিত পত্রকণ্ড কিন্তু ক্যাকটাসে দেখা যায়। দেন অঙ্গসংস্থানিক পরিবর্তন হিসেবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? এটাও কিন্তু ক্যাকটাসে দেখা যায়। দেন 13 নম্বর, নিচের কোনটি লবণাম্ব উদ্ভিদের উদাহরণ? লবণাম্ব উদ্ভিদ মানে কি ম্যানগ্রোভ প্ল্যান্ট বা লবণাম্ব উদ্ভিদ কোনটা হবে? এটা একটু ডিফিকাল্ট ধরনের কোয়েশ্চেন। হাইগ্রোফিলা, ওয়াটার চেস্টনাট, সেলভিয়া, অ্যাভিসেনিয়া। অ্যাভিসেনিয়া রাইট অ্যান্সার ইজ। দুটি শঙ্কর লম্বা মটর গাছ, দুটি শঙ্কর লম্বা মটর গাছ, এর মধ্যে যদি আমরা শঙ্কর শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা মানে কি একটা ক্যাপিটাল টি একটা হচ্ছে স্মল টি। ওকে, দেন কী বলছে, এদের মধ্যে যদি আমরা সংকরণ ঘটাই তাহলে আমাদের এর প্রথম অপত্য বংশে, মানে কি F1 জনুতে কত শতাংশ লম্ব এবং কত শতাংশ খর্ব অটোকে উৎপন্ন হবে? এখানে কত সংখ্যক লম্ব লম্বা বলা আছে, এখানে তো শঙ্কর লম্বা অথবা পিওর লম্বা যদি হবে, তার মানে কি এই দুটোর মধ্যে আমাকে যদি ক্রস করতে বলে, এই বংশ ধরনের কোশ্চেন তো ডিফিকাল্ট একটু, কিন্তু যদি তোমরা এটা একদম পিওর ম্যাথামেটিক্সের মতো করো তাহলে কিন্তু খুবই ইজি হবে, কারণ এটা খুব সোজা ক্যালকুলেশন দিয়ে এটা করা হয়। এরপর দেখো যদি তুমি এটা সংকরণ করো তাহলে কী কী উৎপন্ন হতে পারে, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে কী হলো, তিনটে ক্যাপিটাল টি যেখানে থাকে সেটাই হচ্ছে তোমার লম্বা হবে, থেকে তিনটেতে ক্যাপিটাল টি আছে, মানে তিনটে হচ্ছে লম্বা আর একটা হচ্ছে যে তোমার খর্ব। তাহলে এটা যখন পার্সেন্টেজ আমরা প্রকাশ করবো তখন জিনিসটা হয়ে যাবে 75% লম্বা এবং 25% খর্ব। দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অকুপেশনাল ডিজিজ, কোনটা পেশাগত অসুস্থতা? সেটা হচ্ছে অ্যাসবেস্টোসিস, কারণ কি অ্যাসবেস্টোসিস নিজের থেকে হয়, অ্যাসবেস্টস নামক একটা পদার্থ আছে, সেই পদার্থের কারখানায় যারা কাজ করে সেখানে কিন্তু অ্যাসবেস্টোসিস হতে পারে। হেপাটাইটিস, এটা কিন্তু হেপাটাইটিস ভাইরাস থেকে হয়। ম্যালেরিয়া, এটা প্লাজমোডিয়াম প্রোটোজোয়ার দ্বারা হয়। আর অ্যামিবিয়াটিক ডিসেন্ট্রি, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। ওকে,
দেন থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে। থিবেসিয়ান কপাটিকাটা কোথায় থাকে আমরা জানি, ই হার্টে অনেকগুলো কপাটিকা, দ্বিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকা, থিবেসিয়ান কপাটিকা, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, থিবেসিয়ান কপাটিকা কোথায় থাকে সেটা হচ্ছে করোনারি সাইনাসে থাকে। আর রিজার্ভ পেসমেকার ইজ, রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়, এভিনোডকে, এভিনোডকে বলা হয় রিভার্স পেসমেকার, আর যেটা মেন পেসমেকার সেটা হচ্ছে এসএনওড। ওকে, তাহলে কি কোশ্চেন নাম্বার 18, হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? হিমোফিলিয়া রোগটি কোনটির সাথে সম্পর্কিত সেটা হচ্ছে এক্সলিঙ্কড। আমরা সবসময় বলে থাকি যে হিমোফিলিয়া, তারপর বর্ণান্ধতা, এইগুলো বংশগতজনিত রোগ, বাট বংশগত রোগটা আবার দুরকম, একটা হচ্ছে এক্সলিঙ্কড, একটা হচ্ছে ওয়াইল্ড লিঙ্কড। ওকে, সো মনে রাখবে ওয়াইল্ড লিঙ্কড হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে কানের লতিতে চুল, এটাই শুধুমাত্র ওয়াইল্ড লিঙ্কড হবে, আর এক্সলিঙ্কড হচ্ছে অনেকগুলো আছে, বর্ণান্ধতা, তারপর হচ্ছে তোমার হিমোফিলিয়া, এগুলো সবই হচ্ছে এক্সলিঙ্কড। আর অটোসোমালের মধ্যে মনে রাখবে একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। নিচের কোন মাধ্যমটি প্রতিসরাঙ্গ সবচেয়ে বেশি, কোনটি সবথেকে বেশি, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স না কর্নি? এখানে অ্যান্সার হবে লেন্স, লেন্সের প্রতিসরাঙ্গ সবথেকে বেশি হয়। দেন অ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম ক্রোমোজোম টেক্স প্লেস ইন হুইচ স্টেজ অফ সেল ডিভিশন? সেল ডিভিশনের কোন ফেজে এখানে তোমার জলটা শোষিত হয়, সেটা কোন ফেজে, সেটা হচ্ছে টেলোফেজ। ওকে, দেন কোন অযৌনজন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারোর সাহায্য ছাড়াই অপত্য জীব উৎপন্ন করতে পারে? কোন পদ্ধতিতে অযৌন, এমনকি শুধুমাত্র এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সম্ভব যে একটা জীব থেকে আরও জীব উৎপন্ন হয়, সেটা আমরা সবাই দেখেছি, বহুবিভাজন হতে পারে, দ্বিবিভাজন হতে পারে, অব্লিক দ্বিবিভাজন, ট্রান্সফার, এইসব ধরনের হতে পারে। দেন এ এ বি বি, এই থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে? বলেছিলাম বংশগতি করছে, কিন্তু একটু ঘুরিয়ে আসে, বংশগতি কিন্তু খুব ভালোভাবে একদম নিখুঁতভাবে পড়তে হবে। দেখো কী বলেছে, এটার থেকে কী ধরনের গ্যামেট তৈরি, এখানে আমি তোমাদেরকে এটা খুব ট্রিক বলে আসছি, কিন্তু খুব সুবিধা হবে। কত ধরনের গ্যামেট তৈরি হবে তার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন, বাট এনটা হচ্ছে যে যতগুলো তোমার হেটেরোজাইগোট থাকবে, ওকে, নট হোমো, যতগুলো তোমার হেটেরোজাইগোট থাকবে তার সংখ্যা। হেটেরোজাইগোট মানে কি, এই যে এ এ, এটা হচ্ছে হেটেরোজাইগোট, কারণ কি দেখো একটা বড় এ আছে, একটা ছোট এ আছে, বাট বি বি, এখানে দুটোই একই রকম আছে, বা হচ্ছে স্মল বি স্মল বি, তাহলে দুটো যদি একই থাকে তখন সেটা আমরা বলবো হোমো, আর দুটো যদি আলাদা আলাদা থাকে তখন সেটা আমরা বলবো হেটেরো, মানে ভিন্ন ধরনের, হেটেরোজাইগোট। হেটেরোজাইগোটের যতগুলো সংখ্যা থাকবে ততগুলো হচ্ছে এন সমান। এটা হলে কী হবে, কত ধরনের গ্যামেট, তাহলে কত ধরনের, এখানে কটা থাকছি এন সমান, এখানে এক, তাহলে অ্যান্সার কী হবে টু দি পাওয়ার ওয়ান, মানে হচ্ছে যে, বাট এই কোশ্চেনটা তোমাদের ঘুরে তো কত ধরনের বলে যদি বলতো কতগুলি গ্যামেট তৈরি হবে, তখন কী হবে, তখনও সূত্র কিন্তু টু টু দি পাওয়ার এন, বাট এখানে এনটা কিন্তু আলাদা, এখানে এনটা হচ্ছে যে তোমার যতগুলো জায়গোট আছে তার সংখ্যা। এখানে দেখো এ একটা জায়গোট আর বি বি একটা জায়গা, সে সংখ্যা আছে, তাই যতগুলো জায়গার সংখ্যা ততগুলো আমরা হচ্ছে হেটেরও হতে পারে, হোমো হতে পারে, ডাজেন্ট ম্যাটার, সেখানে যেহেতু দুটো আছে তাই আমরা এখানে এনের বদলে দুই লিখবো, তাই তখন হচ্ছে টোটাল গ্যামেট সংখ্যা বা কতগুলি গ্যামেট তৈরি, সেটা হয়ে যাবে টু স্কোয়ার, মানে হচ্ছে চার। তার মানে বুঝতে পারলে জিনিসটা পার্থক্যটা কি, কতগুলি গ্যামেট তৈরি হবে সেটা হলে কিন্তু হবে তোমার টু টু দি পাওয়ার এন, যেখানে এন সমান হচ্ছে হেটেরো প্লাস হোমো জায়গাটার সংখ্যা, আর কত ধরনের গ্যামেট পড়ে সেখানে কিন্তু বলবে শুধু টু দি পাওয়ার এন, কিন্তু এন সমান শুধুমাত্র এসব জায়গাটার সংখ্যা। সো হেয়ার দ্য রাইট অ্যান্সার ইজ বি। ওকে, দেন ফাংশন অফ বাফার ইজ, ফাংশন অফ বাফার হচ্ছে যে পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া, বাফারের কাজ হচ্ছে পিএইচ পরিবর্তন, মানে একটা যে পিএইচ সেই পিএইচে রাখা, এটাকে না কমিয়ে অ্যাসিডিও না করা আর বাড়িয়ে তোমার অ্যালকালিও হতে দেয় না, সুতরাং এটা সবসময় একটা ফিক্স জায়গায় থাকে। সো রাইট অ্যান্সার ইজ সি। দেন আয়োডিন মেক্স স্টার্চ টার্ন টু, আয়োডিনটা স্টার্চটাকে কী বর্ণে পরিবর্তিত করে, মানে আয়োডিনের প্রভাবে স্টার্চটা কোন বর্ণে পরিবর্তিত হয়, সেটা হচ্ছে নীলাভ, কালো বা ব্লু ব্যাক। ওকে, দেন কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন, সেটা হচ্ছে প্রোটিন। সো আজকে আমি পুরো লাইফ সায়েন্স আলোচনা করলাম, এরপর তো আমি ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, বাকি সবগুলি আলোচনা করে দেবো, এছাড়াও আরও এরকম সাজেস্টিভ ভিডিও, এই তোমাদের কোন সাবজেক্ট থেকে কী পড়তে হবে, কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, আমি এই ধরনের টিউটোরিয়াল ভিডিও এবং সাজেশন ভিডিও নিয়ে আসবো অবশ্যই, তার জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।